আবারও আপনাদের জন্য নিয়ে এলাম রোমান্টিক একটি অসাধারণ কোরিয়ান ড্রামা। আজকের গল্পতে আপনারা দেখতে পারবেন কিভাবে একজন সাধারণ মেয়ের ভালোবাসায় একটা বিড়াল মানুষে রূপান্তরিত হয়। তো গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ড্রামার মেনলি চাওলাকে দেখতে পাই। তখন সে ঘুমাচ্ছিল, এমন সময় তার এক ফ্রেন্ড এসে তাকে বলল, তোমার এক্স বয়ফ্রেন্ড আবারও ফিরে এসেছে। এটা শুনে চাওলা প্রথমে শকড হয়ে যায়, কিন্তু তার ফ্রেন্ড চলে যাওয়ার পর তার মুখে হাসি ফুটে ওঠে। আসলে তার বয়ফ্রেন্ডের নাম ছিল জেসেন। চাওলা জেসেনকে এক বছর আগে প্রপোজ করেছিল, কিন্তু জেসেন তাকে কোনো রিপ্লাই না দিয়ে গায়েব হয়ে যায়। এখন এক বছর পর জেসেন আবারও ফিরে এসেছে। এই কথা শুনে চাওলা একটু খুশিতে মেটে উঠে, কারণ সে তাকে এখনও পছন্দ করত। অন্যদিকে জেসেন ফিরে এসে একটা ক্যাফে ওপেন করে। একটু পর চাওলা জেসেনকে দেখার জন্য তার ক্যাফেতে আসে, কিন্তু ওইখানে জেসেন তাকে ইগনোর করছিল। এতে চাওলা একটু ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা জেসেনের একটা বিড়ালকে দেখতে পাই, যেটা জেসেন খুব যত্নের সাথে লালন পালন করত। কিন্তু এখন যেহেতু সে একটা ক্যাফের মালিক, তাই সে এখন বিড়ালটার ভালোভাবে খেয়াল রাখতে পারবে না। ফলে সে চাওলার ফ্রেন্ডকে বিড়ালটার দেখাশোনা করতে বলে, কিন্তু চাওলার ফ্রেন্ডের পরিবার এতে রাজি ছিল না। একটু পর চাওলার ফ্রেন্ড চাওলাকে বলল, তুমি তো এখন একাই থাকো, তো তুমি বিড়ালটার দেখাশোনা করতে পারো। একটু পর চাওলা চিন্তা করে বলল, ঠিক আছে। পরে চাওলা জেসেন থেকে বিড়ালটা নিয়ে তার বাসায় চলে যায়। এরপর চাওলা স্নান করতে চলে যায়। এমন সময় আমরা একজন হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই। আর আপনাদের জানিয়ে দিই, এ হচ্ছে সেই বিড়ালটা যাকে আপনারা একটু আগে দেখেছিলেন, কিন্তু এখন সে মানুষের রূপ নিয়ে নিয়েছে। একটু পর চাওলা স্নান সেরে বাইরে আসলে সে আবারও বিড়ালের রূপ নিয়ে নেয়। কিছুক্ষণ পর চাওলা ঘুমিয়ে পড়ে। এরপর বিড়ালটি আবারও মানুষের রূপ নিয়ে নেয়, কিন্তু সে এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে এখন মানুষের রূপে আছে। একটু পর চাওলার বাবা তাকে দেখে একেবারে হার্ট ফিল করার অবস্থা, কিন্তু চাওলার বাবা কিছু বুঝে ওঠার আগেই সে আবারও বিড়ালের রূপ নিয়ে নেয়। পরদিন চাওলার বাবা চাওলাকে রাতের সব ঘটনা খুলে বলে, কিন্তু চাওলা বলল, এটি আপনার কোনো ভুল ধারণা হতে পারে। এরপর চাওলা তার অফিসে চলে যায়। অন্যদিকে আমরা বিড়ালটিকে দেখতে পাই, যে চাওলার ঘরে সব জিনিসপত্র ভালোভাবে স্পর্শ করে দেখছিল আর মজা নিচ্ছিল। একটু পর সে দেখতে পায় চাওলার বাবা মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে। এরপর সে চাওলার বাবাকে তার কাঁধে করে বাইরে নিয়ে আসে। এরপর অ্যাম্বুলেন্স এসে চাওলার বাবাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে চাওলা যখনই তার বাবার সম্পর্কে জানতে পারে, সে ছুটে হসপিটালে চলে আসে। চাওলা হসপিটালে এসে একজন লেডিকে দেখতে পায়। আসলে তার বাবা তাকে না জানিয়ে অন্য একটা বিয়ে করে নিয়েছে। যেহেতু চাওলা এখন অনেক বড় হয়ে গিয়েছে, তাই তারও কোনো আপত্তি ছিল না। পরে চাওলা বাসায় এসে ঘুমাতে গেলে বিড়ালটি তার সাথে বেটে উঠে পড়ে। এরপর চাওলা বিড়ালটিকে নিচে নামিয়ে দেয়, কিন্তু বিড়ালটি আবারও উপরে উঠে পড়ে আর মানুষের রূপ নিয়ে নেয়। আসলে যখনই বিড়ালটি চাওলার পাশে আসে, তখনই সে মানুষের রূপ নিয়ে নেয়। এরপর তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরদিন চাওলার নতুন মা চাওলাকে তার বাড়িতে শিফট হতে বলে। এতে চাওলা বলল, ঠিক আছে। আর চাওলার নতুন মা এটাও বলে যে তার একটা সন্তান রয়েছে, যে মাঝে মাঝে ঘরে আসে। সে চাওলার বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকবে, তো চাওলাকে এই ঘরে একাই থাকতে হবে। পরে চাওলা তার সব জিনিসপত্র নিয়ে নতুন ঘরে শিফট হওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় তার এক্সের ক্যাফের সামনেই তার নতুন ঘর। এতে সে একটু শকড হয়ে যায়। এরপর সে তার থেকে আড়াল হচ্ছিল, কারণ তার এক্স কি না কি মনে করে। এরপর সে কোনো মতেই ঘরে ঢুকে পড়ে। এমন সময় তার এক্স তাকে কল করে বলল, সে বিড়ালটির জন্য কিছু খাবার কিনেছে, তো সেগুলো এসে নিয়ে যাও। পরে চাওলা খাবারগুলো নিয়ে আসতে যায়, কিন্তু সে খাবারগুলো নিয়ে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছিল না, যেহেতু তার ঘর ক্যাফের সামনেই ছিল। ফলে সে তার এক্সকে দেখানোর জন্য অন্যদিকে চলে যায়। পরে তার এক্স ক্যাফেতে ঢুকে পড়লে সে আবারও ঘরে আসার চেষ্টা করে, কিন্তু তার এক্স তাকে দেখে নেয়। ফলে চাওলা তাকে সব কথা খুলে বলে। পরে চাওলা অফিসে যাওয়ার সময় তার মোবাইলটা ভুলে ফেলে আসে, কিন্তু হুঞ্জু তার পিছন পিছন গিয়ে তার মোবাইলটা তার ব্যাগে ভরে দেয়। আর হ্যাঁ, চাওলা বিড়ালটির নাম হুঞ্জু রেখেছিল, তো এখন থেকে আমরা বিড়ালটিকে হুঞ্জু নামেই চিনব।
রাতে শাওলা বাড়ি ফিরে কমিক ড্র করছিল। তার স্বপ্ন ছিল সে আর্টিস্ট হবে, কিন্তু সে কাজের ব্যস্ততায় কখনো তা করার সময় পায় নাই। পরদিন হুঞ্জু তার আগের মালিকের ক্যাফে দেখছিল, এমন সময় তার মালিক তাকে দেখতে পাই। এরপর তার মালিক বলল, কে তুমি? এটা বলে সে অন্যদিকে তাকালে হুঞ্জু সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর শাওলা বাড়ি ফেরার সময় হুঞ্জুকে উপরের ছাদে দেখতে পাই। শাওলা যখনই তাকে হুঞ্জু নামে ডাকে, সাথে সাথে হুঞ্জু তার দিকে তাকায়। এতে শাওলা খুব খুশি হয়ে যায়, কারণ তার দেওয়া নামে এখন সে রিয়্যাক্ট করতেছে। একটু পর শাওলা তাকে ছাদ থেকে নামানোর জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, কিন্তু হুঞ্জু সেখান থেকে নিচে নেমে আসে। একটু পর শাওলা ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু হুঞ্জু তাকে সেভ করে নেয়। এরপর সে তার বিড়ালকে গুছছিল, কারণ সে জানতো না এখন যে তাকে বাঁচিয়েছে সেই হলো হুঞ্জু। একটু পর সে পিছনে তাকালে দেখতে পায় হুঞ্জু তার ঘরে চলে যাচ্ছিল। পরদিন তারা দুজন একসাথে ঘুমাচ্ছিল, কিন্তু শাওলা ঘুম থেকে উঠে তার পাশে হুঞ্জুকে দেখতে পাই, যদিও সে ঘুমানোর সময় মানুষ রূপে ছিল। এরপর শাওলা অফিসে চলে যায়। রাতে সে ঘরে এসে কুপি ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল ঘরে কেউ একজন আছে। আসলে হুঞ্জু তার সব জিনিসপত্র এদিক থেকে ওদিক করে নিয়েছে, ফলে সে ভয় পেয়ে তার এক্সের ক্যাফেতে গিয়ে তাকে ডেকে নিয়ে আসে। তার এক্স সব কিছু দেখে বলল, এটা হয়তো ওই বিড়ালটার কাজ হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এরপর শাওলা আর তার এক্স ফাঁকা বাড়ি তাকাতে একটু রোমান্টিক হয়ে যায়, এবং তারা একে অপরকে কিস করার জন্য কাজে চলে আসে। আর এমন সময় হুঞ্জু মানুষ রূপে ওইখানে চলে আসে। শাওলা তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। এরপর তারা হুঞ্জুর পরিচয় জিজ্ঞেস করে। এমন সময় শাওলার নতুন মায়ের কল আসে। এরপর শাওলা কল আনসার করে। তার নতুন মা বলল, আমার ছেলে যে কোনো সময় বাড়ি ফিরতে পারে। এটা শুনে শাওলা হুঞ্জুর দিকে তাকাচ্ছিল। আসলে শাওলা মনে করে নেই যে এটাই তার নতুন মায়ের ছেলে, যদিও হুঞ্জু তখন কথা বলতে জানতো না, কারণ সে বিড়াল থেকে মানুষ হয়েছে, সে মানুষের ভাষা কিভাবে জানবে। শাওলা আর হুঞ্জু কথা বলছিল। হুঞ্জু মানুষদের কথা শুনে দুই একটা কথা তো শিখে নিয়েছিল। একটু পর শাওলা আবারও তার বিড়ালটিকে খুঁজছিল। পরে সে বিড়ালটিকে পেয়েও যায়, কিন্তু সে পিছন পিঠে দেখতে পায় তার ভাই ওইখানে নাই। তাকবেই বা কী করে, হুঞ্জু আর তার ভাই ছিল একই লোক, যদিও শাওলা এসব কিছু বুঝতেই পারছিল না। এরপর থেকে হুঞ্জু সবসময় শাওলাকে বিরক্ত করতে থাকত, তার কাজে এসে বাধা দিত, আর তার সাথে দুষ্টামিও করত, কিন্তু শাওলার এগুলো ভালোই লাগত। একদিন হুঞ্জু আর শাওলা বসে মনের কথা শেয়ার করছিল। তখন হুঞ্জু শাওলার সব ভুল ধারণা দূর করে দেয়, যে তুমি তোমার এক্সকে এখনও পছন্দ করো, কিন্তু সে তোমাকে পছন্দ করে না। হুঞ্জুর মুখে এসব কথা শুনে শাওলার ভিতর একটু কনফিডেন্স জাগে, আর সে সুজা তার এক্সের ক্যাফেতে চলে যায় আর তাকে বলল, আমি তোমার জন্য পুরো এক বছর অপেক্ষা করেছি, আর তুমি তো কখনো তা বোঝার চেষ্টাও করো নাই। তো ঠিক আছে, আজ থেকে আমরা জাস্ট ফ্রেন্ড হয়ে থাকব। এসব বলে সে বাড়ি চলে আসে, কিন্তু সে তো তার এক্সকে এখনও পছন্দ করত, তাই সে বসে বসে কান্না করছিল। তখন হুঞ্জু তার কষ্ট একসাথে শেয়ার করে নেয়। পরদিন হুঞ্জু চাওলাকে নিয়ে ঘুরতে যায়। ওখানে তারা দুজন একসাথে খুব মজা করে। রাতে হুঞ্জু শাওলাকে সব সত্যি কথা বলার চেষ্টা করে, কিন্তু শাওলা হুঞ্জু মজা করতেছে মনে করে সিরিয়াসলি নিল না। পরদিন শাওলা হুঞ্জুর গলায় একটা আংটি পরিয়ে দেয়, যেটা শাওলা ইউজ করত। এরপর শাওলা অফিসে চলে যায়, কিন্তু তার মোবাইল ভুলে বাসায় রেখে আসে। এরপর হুঞ্জু শাওলার অফিসে গিয়ে তাকে মোবাইল দিয়ে আসে। মোবাইল দিয়ে আসার সময় সে আবারও শাওলাকে সব কথা বলার চেষ্টা করে, যে সে তার ভাই নয়। আর এবারও শাওলা সে মজা করতেছে মনে করে সিরিয়াসলি নিল না। একদিন রাতে শাওলার নতুন মায়ের ছেলে তার বাড়ি আসে, তখন তার সাথে শাওলার এক্সের দেখা হয়। তখন শাওলার এক্স বয়ফ্রেন্ড সব কিছু জানতে পারে, যে এখন শাওলার সাথে যে আসে সে শাওলার ভাই নয়। এরপর শাওলার এক্স বয়ফ্রেন্ড হুঞ্জু থেকে তার আসল পরিচয় জিজ্ঞেস করে। হুঞ্জু কোনো উপায় না পেয়ে তাকে সব সত্যি কথা বলে দেয়, যে সে তার বিড়ালটি এখন মানুষে পরিণত হয়েছে। তখন শাওলার এক্স একটাতেই বিশ্বাস করছিল না। একদিন শাওলা তার ক্যাফেতে বসে কফি খাচ্ছিল, এমন সময় এক টাকা তার উপর ডলে পড়ছিল, কিন্তু হঠাৎ হুঞ্জু কোথায় থেকে এসে তাকে সেভ করে নেয়। কিন্তু এইবার শাওলার এক্স বয়ফ্রেন্ড স্বচ্ছকে হুঞ্জুকে মানুষ রূপে রূপান্তরিত হতে দেখে নেয়।
সে তো একদম শকড হয়ে যায়। কিন্তু সাওলার হঞ্জু সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সে মনে করল হঞ্জু আগে থেকেই ওইখানে ছিল। এরপর সাওলার এক্স বয়ফ্রেন্ড হঞ্জুকে ভালো করে দেখছিল যে সে বিড়াল থেকে মানুষ কীভাবে হয়েছে। এরপর হঞ্জু সাওলার এক্সকে সাওলাকে একথা বলতে বারণ করে। শুরুতে সে রাজি হচ্ছিল না, একটু পর কোনো মতেই তাকে ম্যানেজ করে নেই। পরদিন সাওলার এক্স হঞ্জুকে তার ক্যাফেতে এমপ্লয় হতে বলে। হঞ্জুর কোনো কাজকাম ছিল না তাই সেও রাজি হয়ে যায়। কিন্তু হঞ্জু এটাও বলে যে সে বেশিক্ষণ মানুষ হয়ে থাকতে পারবে না, কারণ যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে আবারও বিড়ালে পরিণত হয়। সাওলার এক্স বলল ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নাই। তাতে একজন লোক সাওলার বাড়িতে উঁকি দিচ্ছিল, এমন সময় সাওলার এক্স তাকে দেখে নেই। আসলে সেই লোকটি ছিল একজন বিড়াল কিডন্যাপার, যে মানুষের বিড়াল কিডন্যাপ করত। একদিন সে সাওলার বিড়ালকে দেখেছিল, তারপর থেকে সে বিড়াল তার সন্ধানে আছে। তারপর সে তাদের বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সাওলার মায়ের ডেট ইউনিভার্সিটি ছিল। হঞ্জু একথা জানতে পেরে তাকে একটা কথা দিয়ে দেয় যে পরদিন সে তাকে একটা সারপ্রাইজ দিবে। পরদিন সাওলা হঞ্জুর জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে হঞ্জু কিছু গিফট নিয়ে তার কাছেই আসছিল, কিন্তু সে ক্যাফেতে অধিক কাম করে ক্লান্ত হয়েছিল, ফলে সে রাস্তায় না চাইতেও সে বিড়ালে পরিণত হয়। আর তখনই আমরা দেখতে পাই কেউ একজন এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে সাওলা তো অনেক রাত পর্যন্ত হঞ্জুর জন্য অপেক্ষা করে, কিন্তু হঞ্জুর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে সাওলার এক্স বয়ফ্রেন্ড রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতে পারে যে হঞ্জুকে কেউ একজন কিডন্যাপ করেছে। এরপর সে ছুটে এসে সাওলাকে সব কথা বলে, যা শুনে তারা দুজন একসাথে হঞ্জুকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা হঞ্জুকে দেখতে পাই, একটু আগে যে কিডন্যাপারকে আপনারা দেখেছিলেন সে আসলে হঞ্জুকে কিডন্যাপ করেছিল। পরদিন তারা একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে ঘুরছিল, তখন কেউ একজন সেই বিড়ালটির সন্ধান দেয়। এরপর তারা কিডন্যাপারের এলাকায় গিয়ে তাকে দেখতে পাই। তাদের কিডন্যাপারের উপর সন্দেহ হলে কিডন্যাপার সেখান থেকে পালাতে থাকে। একটু পর তারা তার বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। এরপর তারা কিডন্যাপারের বাড়িতে ঢুকে পড়ে। এখানে সে অনেকগুলো বিড়ালকে বন্দি করে রেখেছিল। পরে তারা সব বিড়ালদের তাদের মালিকের কাছে পৌঁছে দেয়। পরদিন সাওলা হঞ্জুর উপর খুব রেগে যায়, কারণ সে তাকে গতকাল কথা দিয়ে তার কথা রাখে নাই। কিন্তু হঞ্জু একটু পর তার রাগ ভেঙে দেয়। এরপর তারা একসাথে ঘুরতে যাই, যেখানে তারা অনেক মজা করে। একটু পর সাওলা ক্যান্ডি খাওয়ার সময় হঞ্জু তার আঙুল দিয়ে সাওলার টুট পরিষ্কার করে দেয়। এই সিনটা একটু বেশি রোমান্টিক ছিল। এরপর সাওলা লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু পরে আমরা দেখতে পাই এতে সাওলাও খুব খুশি ছিল। পরদিন সকালে হঞ্জু বলল, আমি সবসময় তোমার সাথে থাকবো, সারা রাত ঘুমাবো না, শুধু তোমার খেয়াল রাখবো। এতে সাওলা লজ্জায় বলল, আজ রাতে আমি বাড়ি ফিরবো না, আমার ফ্রেন্ডের বাসায় থাকবো। পরদিন রাতে সাওলা তার বিড়ালকে বলছিল যে পার্ক বাংপাল কেনই যে তার ভাই হয়েছে, সে যদি তার ভাই না হতো তাহলে তাকে সে প্রপোজ করত। পার্ক বাংপাল তার ভাইয়ের নাম ছিল, যার জায়গাতে এখন হঞ্জু রয়েছে। এর মানে সাওলা হঞ্জুকে পছন্দ করত। অন্যদিকে হঞ্জু তো মানুষের রূপে এসে সব কথা শুনে নেয়। এ কথাগুলো শেষ হওয়ার পর হঞ্জু সাওলাকে নিয়ে চাঁদে চলে যায়। ওখানে তারা কিছুক্ষণ গল্প করে। গল্প করার পর হঞ্জু কিছু না বলেই সাওলাকে কিস করে দেয়। এরপর তারা রোমান্টিক কিছু মুভমেন্টও এনজয় করে। পরদিন সাওলা তো খুবই খুশি ছিল, খুশিতে একদম ওতলা হয়েছিল। সে তার বিড়ালকে বলছিল, আমি যদি তাকে আবারও কিস করতে পারতাম। এটা বলে সে মাথা নিচু করার সাথে সাথে হঞ্জু আবারও মানুষে পরিণত হয় আর তাকে আবারও কিস করার জন্য কাছে আসছিল। তখনই ঘরের ক্রিম বেল বেজে ওঠে। আসলে সাওলার এক্স হঞ্জু সম্পর্কে সব সত্যি কথা বলতে আসে, কিন্তু হঞ্জু সাওলাকে তার কোনো কথাই শুনতে দিল না। পরে সাওলা অফিসে যাওয়ার সময় হঞ্জুর দিকে লজ্জায় তাকাতেও পারছিল না। পরে হঞ্জুকে আমরা একজন বৃদ্ধ মহিলার সাথে দেখতে পাই। মহিলাটাও ছিল একজন বিড়াল, এখন সে মানুষ হয়ে গিয়েছে। বৃদ্ধ মহিলাটি হঞ্জুকে বলল, ওইখানে যে লোকটাকে দেখতেছ সে এক বছর আগে আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এক বছর পর আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, সে এখনও যেই রকম ছিল ওই রকম আছে। আসলে বিড়ালদের বয়স মানুষের তুলনায় অনেক কম হয়, অর্থাৎ বিড়ালরা 3-4 বছর পর্যন্ত বেঁচে থাকে। এসব কথাগুলো হঞ্জু জানতে পেরে একটু ইমোশনাল হয়ে যায়, কারণ 1-2 বছর পর সে বৃদ্ধ হয়ে গেলে সাওলার কি হবে।
এরপর সে আবারও সাওলাকে চাঁদে নিয়ে গিয়ে বলল, আমি এখান থেকে চলে যাব, আমি আর এখানে থাকব না, আমি যেখান থেকে এসেছি ওইখানে চলে যাব। এতে সাওলা অনেক বেশি হার্ট হয়ে যায়। কিন্তু পরে সাওলা হুঞ্জুকে কোনো মতে যেতে দিচ্ছিল না, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, সবসময় তাকে বিজি রাখত, কারণ সে চাইছিল না হুঞ্জু তাকে ছেড়ে চলে যাক। এভাবে বেশ কিছুদিন সাওলা হুঞ্জুকে আটকে রাখছিল। একদিন সাওলার নতুন মায়ের কল এলো, আর তার নতুন মা বলল তাদের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছিল আর ওইখানে যেন সে তার ভাইয়ের সাথে অবশ্যই আসে। এ কথা হুঞ্জু শুনে গাবড়ে যায়, কারণ সে সাওলার আসল ভাই ছিল না। পরদিন তারা একসাথে রেল স্টেশনে যায়, তখনই তার নতুন মা আবারও কল করল, আর তার নতুন মা বলল তোমার ভাই চলে এসেছে, তুমি এখনো আসতে পারো নাই কেন? এটা শুনে সাওলা তো শকড হয়ে যায়, কারণ তার ভাই তো তার সাথেই ছিল। তখন হুঞ্জু বলল আমি তোমার ভাই নই। এরপর সাওলা তার আসল পরিচয় জিজ্ঞেস করে। এরপর হুঞ্জু বলল আমি তোমার সেই বিড়াল যাকে তুমি এতদিন লালন পালন করছিলে। হুঞ্জুর এ কথা শুনে সাওলা বিশ্বাস করল না, কারণ একজন বিড়াল কিভাবে মানুষ হতে পারে। এরপর সে তার নতুন মায়ের বাড়িতে গিয়ে তার আসল ভাইকে দেখতে পায়। এরপর সাওলা বুঝতে পারে হুঞ্জু যা বলছিল সব সত্যি ছিল। এরপর সাওলা অনেক বেশি হার্ট হয়ে যায়, কারণ হুঞ্জু এতদিন মিথ্যা পরিচয় দিয়ে তার সাথে থাকছিল। কিন্তু তার মনে পড়ে হুঞ্জু দুই একবার তাকে সত্যি কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে কখনো সিরিয়াসলি নেয় নাই। এরপরও সাওলার হুঞ্জুর প্রতি রাগ কমে নাই। হুঞ্জু সাওলাকে ইমপ্রেস করার চেষ্টাও করে, কিন্তু তাহাতেও কোনো লাভ হয় না। রাতে সাওলা ঘুমাচ্ছিল, তখন হুঞ্জু তার পাশে গিয়ে বসে। একটা সময় সাওলার ঘুম ভেঙে যায়। এরপর সাওলা সব রাগ অভিমান রেখে হুঞ্জুকে তার বুকে টেনে নেয়। এমনি তো ভালোবাসার মানুষের সাথে কতক্ষণ ভাই রাগ করা থাকা যায়। এরপর তারা হাসি মুখে রাত জেগে গল্প করে। পরদিন তারা দুজন একসাথে ডেট করতে যায়। তারা দুজন ওইখানে অনেক মজা করে। হুঞ্জু আর সাওলা দুজনেই খুব খুশি ছিল। এরপর তারা দুজনের কিছু রোম্যান্টিক মুভমেন্ট দেখানো হয়, যেখানে দেখানো হয় তারা একে অপরের উপর গড়াগড়ি করছিল। আর এখানেই আমরা এই গল্পের এন্ড দেখতে পাই।